নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 271 বছর পর বুদ্ধ পূর্ণিমায় পাঁচ রাশি সৌভাগ্যবান ও মহাকোটিপতি হতে চলেছে। এই বুদ্ধ পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার, ভাইটাল এই দিন। বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে, অমৃত সিদ্ধি যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ এবং সৌভাগ্য যোগ কিন্তু সেদিন থাকছে, যার ফলে এই পাঁচ রাশি কপাল খুলতে চলেছে এবং বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা। এই যে 271 বছর পর বেশ কিছু গ্রহের যে সম্মিলনে লাভ পাবে এই পাঁচ রাশি, দেখুন বর্তমানে শনি সক্ষেত্রিক অবস্থান করছে, শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনার লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে, অর্থাৎ বুধ এবং শুক্র। এর সাথে সাথে আপনার ক্ষেত্রে বৃহস্পতি আপনার বিষ রাশিতে অবস্থান করছে, পাশাপাশি কেতুর সাথে বৃহস্পতির নবপঞ্চম রাজ্য সৃষ্টি হচ্ছে এবং এর পাশাপাশি চন্দ্রমার পজিশন কিন্তু শুভ রয়েছে। অর্থাৎ একাধিক গ্রহের শুভ প্রভাবে এই পাঁচ রাশির সৌভাগ্যশালী এবং মহাকোটিপতি হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই। যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি। অর্থাৎ আমি বারবার একটি কথা বলি, যাদের এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, একটা ঋণ শোধ না করতে করতে একটা ঋণে পড়ে যাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করুন। আপনার বিজনেস ভালো চলছে না, দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বিবাহে হয়েছে কিন্তু দাম্পত্য সুখের জায়গায় বাধা, সন্তান ক্ষেত্র সমস্যা, কর্মক্ষেত্রে শত্রুতা, অবশ্যই যোগাযোগ করুন। কারণ আমার কাছে কিছু মিরাকেল যে জিনিসগুলো আছে, অর্থাৎ যেটা আপনার জীবনকে, আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারে, সেই ফর্মুলা কৌশিক রায়ের কাছে আছে। আমি আবারও বলছি, অর্থাৎ বেশ কিছু চেঞ্জিংয়ের জায়গা কিন্তু আমি করতে পারবো, বেশ কিছু। দেখুন, সংখ্যাতত্ত্বটা কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই সংখ্যাতত্ত্বের মাধ্যমে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় হয়। ওই জন্য দেখবেন, কোনো বাচ্চার যখন নামকরণ করা হয় তখন কিন্তু বিশেষভাবে একজন এক্সপার্ট যারা অ্যাস্ট্রোলজার, অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিচারক, তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং পাশাপাশি আপনারা বাস্তুর জায়গাটা কিন্তু দেখিয়ে নিন, আপনার বাস্তুক্ষেত্র কেমন রয়েছে, কোনো অশুভ যোগ নেই তো বাস্তুক্ষেত্রে। যদি আপনার জন্ম ছক এবং বাস্তুক্ষেত্র ভালো থাকে, দশা মহাদশা পারমিট করে, আমি আপনাদেরকে 100% বলবো আপনাদের এই সময় কিন্তু মহা পরিবর্তন কিন্তু আসবে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে জয় মা
লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট এই সময় কিন্তু পেতে চলেছে বৃষ রাশি। বৃষ রাশির আয় উন্নতির পাশাপাশি ভাগ্যক্ষেত্র এবং কর্মক্ষেত্র এবং ডেলি ইনকামের জায়গায় ভালো হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা হতে চলেছে এবং আপনাদের যারা জমি জায়গা সংক্রান্ত যারা কাজকর্ম করছেন বা বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। বৃষ রাশির আপনাদের কোনো বড় ধরনের আর্থিক লাভ এই সময় আপনাদের হতে চলেছে। আপনাদের বৃষ রাশির এই সময় আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে, বিদেশ থেকেও লাভ আপনারা পেতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে এই বুদ্ধ পূর্ণিমায়। আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে, দীর্ঘদিনকার মনের কামনা আপনাদের পূরণ হতে চলেছে, আপনাদের সৌভাগ্য লাভ আপনাদের হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, মান সম্মানের ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা থেকে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার পূরণ হতে চলেছে। ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে লাভ, কোনো প্রপার্টি কিনা কোনো সম্পত্তি কিনার প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই সময়। আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশি মানে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, লিখে রাখুন সিংহ রাশির এক কথায় গোল্ডেন টাইম বলা যেতে পারে সিংহ রাশির। সিংহ রাশির অর্থনৈতিক জায়গায় ভালো, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন, আপনাদের ভাগ্যক্ষেত্রের উন্নতি, ডেলি ইনকাম এবং আপনাদের সম্পত্তি থেকে এবং আপনাদের কর্মক্ষেত্রের প্রভূত উন্নতি আপনাদের হতে চলেছে এবং আর্থিক স্থিতি, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই 271 বছর পর এই সংযোগে বৃশ্চিক রাশি মহা সৌভাগ্যশালী ও কোটিপতি হতে চলেছে। এরপর যে রাশি হয়তো আপনি হতে পারেন কোটিপতি, মকর রাশি। মকর রাশি ফিনান্স জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, আকস্মিক ধনপ্রাপ্তি, ভাগ্যক্ষেত্রে উন্নতি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের সৌভাগ্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বুদ্ধ পূর্ণিমায় 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।